শিপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের করে দেখাবো নতুন একটি রেসিপি, ফুলকপির মাঞ্চুরিয়ান। ফুলকপির মাঞ্চুরিয়ান করার জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি, নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে, একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে বড় মাপের একটা টমেটো কেটে নিয়েছি, একটা ছোট মাপের রসুন নিয়ে কুচিয়ে নিয়েছি, চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, এক টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, চার চামচ ময়দা, পাঁচ চামচ কর্নফ্লাওয়ার, আধেক লেবুর রস দিয়ে দিচ্ছি, ফুলকপিটাকে আমি ঝাঁকিয়ে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে আমার মিশানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু আমার বেশি আছে, ওই জন্য আমি দুবারে ভাজব। ফুলকপিগুলো সব আমার কড়াইতে দেওয়া হলো, আমি তেলগুলো ফুলকপির গায়ে এভাবে তুলে তুলে দিচ্ছি। এভাবে আমি মিডিয়াম আঁচে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপির পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার এগুলোকে নামিয়ে নেব। ফুলকপিগুলোকে আমার সব সুন্দর করে ভাজা কমপ্লিট। রান্নার জন্য কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক মিনিট মতন ভাজা করব। এক মিনিট ভাজার পরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আরও এক মিনিট ভাজব। এক মিনিট নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আবার এক দু মিনিট নেড়ে নেব। গ্যাসটা আমি ধরেই রেখে দিয়েছি। এক দু মিনিট নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, হাফ চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি, তিন টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো নুন, সামান্য চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলের সাথে, দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ফুটে উঠলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। গ্রেভিটা আমার সুন্দর ফুটে উঠেছে, আমি আমাদের ফুলকপিগুলো দিয়ে দেব। সব ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। গ্রেভিটা আমার গাঢ় হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার ফুলকপির মাঞ্চুরিয়ান। আমি ফুলকপির মাঞ্চুরিয়ানটাকে নামিয়ে নেব, তুলে নিচ্ছি আমি অন্য একটা পাত্রে। তৈরি হয়ে গেল আমার ফুলকপির মাঞ্চুরিয়ান। আমি উপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট আপনার কাছে পৌঁছায়।